গুড মর্নিং গাইজ, আমি রাজদীপ। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ফুড ব্লগ নিয়ে নতুন ঠিকানায়। আজকে আমরা এসেছি কলকাতার অন্যতম জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার, সেটা হচ্ছে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। দোকানটা হচ্ছে এইটা, এর লোকেশনটা হচ্ছে একদম ভবানীপুর থানার উল্টো দিকে। এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বহু বছরের পুরনো দোকান। মানে আমি ছোটোবেলায় একবার দুবার হয়তো এসেছি এখানে। অ্যান্ড এখানকার কচুরি সবথেকে ফেমাস, আর সঙ্গে ল্যাংচা। কচুরি আর ল্যাংচা এখানে সবথেকে ফেমাস। এখানে কিন্তু সকালবেলা 6:30 থেকে দোকান খুলে যায়, অ্যান্ড আপ টু রাত্রিবেলা 10টা অবধি দোকান খোলা। সবসময় তোমরা কচুরি, ছোলার ডাল, ল্যাংচা সব ধরনের মিষ্টি পাবে, সারাক্ষণ অ্যাভেলেবেল এইখানে। তো চলো এখানে ঢুকে এখানকার কচুরি ল্যাংচাটা খেয়ে ট্রাই করা যাক। খুবই পপুলার, যেহেতু না এসে পারলাম না, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সো গাইজ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্সেলের ব্যবস্থাও আছে, যারা অর্ডারি মাল নিয়ে যায় তাদের জন্য ব্যবস্থা আছে। কচুরি সঙ্গে দেখতে পাচ্ছ, প্লাস্টিকে করে তরকারি, ওপর থেকে একটা সাদা কাগজ, অ্যান্ড ওপরে যে যেরকম মিষ্টি চায় তাকে কিন্তু সেরকমভাবে মিষ্টি দিয়ে সুন্দরভাবে, দেখো এই দেখো পার্সেল কিন্তু রেডি। খুব হাইজেনিক জিনিসপত্র দিয়েই কিন্তু এখানে সব রান্না তৈরি করা হয়, আর যেটা আমি কথা বলে জেনেছি। অ্যান্ড প্রত্যেকটা যে ওয়ার্কার এখানে কাজ করেন সবারই কিন্তু হাত পরিষ্কার, সবাই কিন্তু একদম বারে বারে হাত স্যানিটাইজ করে তবেই কিন্তু জিনিসগুলো করেন। সো গাইজ, দেখতে পাচ্ছি আমার কিন্তু সামনে প্ল্যাটার এসে হাজির, দুখানা কচুরি, ছোলার ডাল সঙ্গে চাটনি, আর এখানে হচ্ছে 10 টাকার একটা ল্যাংচা। 10 টাকার ল্যাংচাটা ঠিক এরকম সাইজ, আর এখানে কিন্তু আপ টু 25 টাকার ল্যাংচা পাওয়া যায়, আমি তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তো সবার আগে বলে রাখি, প্লেটিংয়ের যে জায়গাটা দিতে সেটা কিন্তু প্রচণ্ড আমার ভালো লেগেছে। অনেকে প্লেটে দেয়, থালায় দেয়, এখানে কিন্তু এমন একটা জায়গা দিয়েছে যেখানে কচুরি রাখার জায়গা আছে, অ্যান্ড ছোলার ডালটা কিন্তু অনেকটাই দিয়েছে। ছোলার ডাল কিন্তু আমি এখানে দেখছি যে যতবার চাইছে ততবার দিচ্ছে, মানে কোনো মানা নেই। তো চলো খাওয়া যাক। ফার্স্টেই বলি, কচুরি কিন্তু এক একটা 8 টাকা করে দাম, অ্যান্ড কচুরিগুলো কিন্তু ঠিক এরকম সাইজের, এক্সেস কোনো কিন্তু তেল নেই দেখতে পাচ্ছ। হাতটা দেখো, এক্সেস কিন্তু কোনো তেল নেই, বেশ গরম, বেশ ফ্লাফি। তো চলো একটুখানি ছিঁড়া যাক। তো জিনিসটা ছিঁড়লাম, অ্যান্ড তোমাদেরকে দেখাতে বলবো ভিতরটা। দেখো পুরোটাই কিন্তু পুর। এখানে আমি জিজ্ঞেস করেছি, এরা কিন্তু মুগের ডালের আর বিউলির ডালের কচুরি করে, মানে কখনো কখনো মুগের ডাল, কখনো কখনো বিউলির ডাল। তো চলো কচুরিটা শুরু খাওয়া যাক। ফার্স্টেই যে কচুরিটা বাইট দিলাম না, যেটা ফার্স্টেই বুঝতে পারলাম একটা না মিষ্টি মিষ্টি ভাব আছে, যেটা কিন্তু ব্যাপক লাগছে। মানে কচুরিতে মিষ্টি আমি কোনোদিনও খাইনি যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে। ভিতরে কালো জিরের ফ্লেভার আসছে, মৌরির হালকা হালকা টেস্ট পাচ্ছি, আর ডালের যে মিহি মিষ্টি মিষ্টি টেস্ট সেটা কিন্তু ভরপুর আছে। তোমাদের আমি কতটা পুর আছে দেখাই একবার। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি ভিতরে কতটা পুর আছে। তো চলো একটুখানি ডাল দিয়ে খাওয়া যাক ব্যাপারটা, এরমভাবে ছিঁড়ে ডাল। ডালটা দিয়ে যখন খাচ্ছি না, একটা আলাদাই টেস্ট আসছে। মানে ডালটা না, মানে আমাদের বাড়িতে যেরকম মানায় ঠিক সেরকম নয়, ডালটা আরও বেটার খেতে। বাড়িতে বলো, বিয়ে বাড়িতে বলো, অনেক জায়গা দিয়ে আমি ছোলার ডাল খেয়েছি, ওই ছোলার ডালগুলো না কোথাও গিয়ে একটু মুখে ছিবড়া ছিবড়া মতো লাগে। ছোলার ডালের ক্ষেত্রে কিন্তু স্পেশালি এটা হয়, এখানে কিন্তু সেই ছিবড়া জিনিসটা কিন্তু মুখে লাগছে না। তোমরা দেখবে যে ছোলার ডাল আর মটর ডালের সঙ্গে যদি তোমরা খাও না, তাহলে ছিবড়ে ছিবড়ে ভাব কিন্তু লাগে, এখানে কিন্তু সেই ভাবটা নেই। ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে। তো একটুখানি ছোলার ডালের সঙ্গে কচুরি, আর এখানে যে চাটনিটা দিয়েছে দেখাতে বলবো সুবীরকে, চাটনির সঙ্গে জিনিসটাকে এরমভাবে লাগিয়ে এক কথায় বলতে গেলে অনবদ্য হয়েছে। 8 টাকা করে কচুরির দাম নিচ্ছে ঠিকই, আমি ছাঙ্গানির কচুরি তোমাদেরকে দেখেছি 9 টাকা করে, ওর থেকে এইটা বেটার। ওইটা 9 টাকায় 8x8 সাইজের কচুরি, ক্লাব কচুরি যেটা, এটা ক্লাব কচুরি না হলেও এটা ডালের কচুরি, কিন্তু ওইটার থেকে এইটা বেটার। ওখানে তরকারিটা নো ডাউট ভালো, কিন্তু এই ছোলার ডালটা কিন্তু ব্যাপক খেতে। একটুখানি শুধু ছোলার ডাল খেয়ে দেখবো যে ব্যাপারটা কেমন লাগে। একটা হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ফ্লেভার আসছে, অ্যান্ড এর মধ্যে কিন্তু অনেকগুলো জিরে আমি দেখতে পাচ্ছি, কাঁচা লঙ্কা আছে, অ্যান্ড এই চাটনিটা দেওয়াতে না এক
একটা হালকা ট্যাঙ্গি ফ্লেভার কিন্তু মুখে কিক করছে। তো চলো একটুখানি চাটনি দিয়ে শুধু ছোলক ডালটা খাওয়া যাক। নো ডাউট ভালো খেতে। এই জিনিসটা যদি তোমরা ডেলিও খাও আমার মনে হয় না তোমাদের কোনো শরীর খারাপ হবে বলে। একদম লাইট, একদম ভালো, মানে সর্বোপরি বলতে পারো জিনিসটা মারাত্মক খেতে। তো চলো এবারে ল্যাংচাটা খাওয়া যাক। তো ল্যাংচাটা আমি বলবো এটা কিন্তু 10 টাকা নিয়েছে। সাইজটা দেখো 10 টাকা অনুযায়ী কিন্তু সাইজটা বলবো একদম পারফেক্ট আছে। ওপরে কিন্তু খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে। তো একটা বাইট দিই চলো। ল্যাংচার যেটা সবথেকে বেশি ভালো লাগলো কী বলো তো, অতিরিক্ত মিষ্টি নেই। আমি অনেক জায়গায় ল্যাংচা খেয়েছি কিন্তু সেখানে কী হয় বলো তো, অতিরিক্ত একটা মিষ্টিত্ব ভাব থাকে যেটা কিন্তু মুখটাকে পুরো মেরে দেয়। এখানে কিন্তু সেই জিনিসটা নেই। আর ওপরে যে খোয়া খিটটে আছে না, সেটা যখন এইটার সঙ্গে মুখে পড়ছে জিনিসটা কিন্তু ব্যাপক লাগছে। আর আমি দেখাতে বলবো কতটা সফট। এই দেখো একটুখানি এরমভাবে টানছি আর পুরো কিন্তু ভেঙে যাচ্ছে। তান কতটা জুসি দেখো। তো চলো আর একটু খাওয়া যাক। এটা রিভিউ তো আমি দিয়ে দিলাম। এখানে তোমরা 10 টাকার ল্যাংচা, 15 টাকার ল্যাংচা, 20 টাকার ল্যাংচা, 25 টাকার ল্যাংচা দিয়েও পেয়ে যাবে। আর প্রচুর মিষ্টি আছে, প্রচুর দই আছে, রাবড়ি পেয়ে যাবে তোমরা এখানে, ধোকলা পেয়ে যাবে, সব পেয়ে যাবে। তো চলো এটা ফিনিশ হয়ে যাক, তারপরে এখানকার যে ওনার তার সঙ্গে কথা বলে নেবো। তো দাদা আপনাদের এইখানে তো অনেক আইটেম পাওয়া যায়। আমি ছোটোবেলায় একবার দুবার এসেছি, তখন ইউটিউব চ্যানেল আমার ছিল না, তখন আপনার কচুরি 3-4 টাকা দাম ছিল। আজকের যুগে দাঁড়িয়ে আপনার কচুরির দাম কত? আজকের যুগে কি যেমন দাম, যুগের পরিস্থিতির সাথে তোমার কচুরির দাম 8 টাকা। 8 টাকা কচুরি, 8 টাকা পিস। আপনাদের এখানে ছোলার ডাল দেওয়া হয়? হ্যাঁ, ডাল সব জায়গায় বেশি, সবসময় ছোলার ডাল পাবে, সবসময় ছোলার ডাল। হ্যাঁ, আর আপনাদের এই ছোলার ডালটা কি আনলিমিটেড, মানে যে যতবার চাইবে? যেমন খেতে খেতে পারবে। এবার যদি আনলিমিটেড, কীরকম আনলিমিটেড পারবে সে তো করা যায় না, মানে যতবার চাইবে দেন, যতবার চাই। মানে আর ও চাওয়ার খাবার, খাবারও তো পরিমাণ আছে। সে যদি এখন যদি ইয়ে বলে একটা কচুরি খেয়ে নিয়ে 15 বার ডাল নেবো, সে তো দেওয়া যায় না। মোটামুটি একটা দেন। আজকের ভিডিও ছিল। সো গাইস, দাদা কিন্তু প্রচন্ড ব্যস্ত, দেখতে পাচ্ছ সারাক্ষণ কিন্তু ক্যাশ সামলাতে হচ্ছে ওনাকে, প্রচন্ড ব্যস্ত ইনি। এন্ড পিছনের দেখতে পাচ্ছ কি সুন্দর অর্গানাইজ ভাবে কিন্তু জিনিসগুলো আছেন। এনারা সব দাদার সঙ্গেই কাজ করেন। দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু পুরো ভর্তি লোক দেখতে পাচ্ছ, সব সময় এখানে কিন্তু ভিড় থাকে। অ্যান্ড সব থেকে বড় কথা, যেখানে এইখানে তুমি সব সময় কচুরি পাবে, সব সময় ল্যাংচা পাবে, যেটা আমি তোমাদেরকে বললাম 24 ঘন্টা না খোলা থাকলেও সকাল 6টা থেকে রাত্রিবেলা 10টা অবধি খোলা থাকে, সব সময় কিন্তু এই জিনিসগুলো অ্যাভেলেবেল। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, নেক্সট জায়গায় গিয়ে দেখা হচ্ছে।